যে যার বাসায় ফিরে যা। ছোট্ট বাক্যটা যেন আদেশের স্বরূপ মেনে নিল পার্থ। নিজের মতো হেঁটে বিল্ডিং থেকে বেরিয়ে গেল। গাড়ি কিছুটা দূর পার্ক করায় এতটুকু রাস্তা বৃষ্টি মাথায় অতিক্রম করতে হয় তার। তরি নির্বাক ভঙ্গিতে পুরোটা সময় পার্থকে দেখছিল। পার্থর ঘনচুল এবং দাড়ি বেয়ে পড়া পানি দেখতে দেখতে আচমকা সে উপলব্ধি করলো এই মুহূর্তে তার আর ভয় অনুভব হচ্ছে না, উল্টো বেশ আয়েশিভাবে চোখ বুজে আসছে। নিজের মনকে সে বুঝ দেয় এই রাত কেবল দুঃস্বপ্ন, আগামীকাল সকালে ঘুম ভাঙতেই সে দেখবে সব আগের মতো আছে। চৌধুরী নিবাসে বয়োজ্যেষ্ঠ দুই সদস্যের চোখে এখনো ঘুম নেই। গড়ির কাঁটা রাত দুটো ছুঁই ছুঁই। ঘরের বড় পুত্রবধূ বিয়ের প্রথম দিনেই নিখোঁজ, তাকে খুঁজতে গিয়ে বাড়ির দুই ছেলেও লাপাত্তা। সাদেকা বেগম তজবি হাতে চিন্তিত মুখে বসে আছেন। আফজাল সাহেবেরও চোখেও মুখেও চিন্তার ছাপ। উনি হতাশ গলায় বলে ওঠেন, মন দিয়ে দোয়া করো পার্থরাম্মা, মেয়েটা ঘরের বউ হয়ে এলো 24 ঘন্টা হয়নি, তার মধ্যেই এত বড় এক বিপদ নেমে আসলো। বিয়াই যে খবরটা শুনলে কি করবে তাই ভাবছি। ওনার বাসায় আমার মেয়েকে ঠিকই কোনো অযত্ন হচ্ছে না, অথচ ওনার মেয়ের নিরাপত্তাটুকু আমরা ঠিকঠাক নিশ্চিত করতে পারলাম না। সাদিকা বেগম স্বামীর কথা শুনে আরও চিন্তায় ডুব দেয়। তার ছেলের তো শত্রুর অভাব নেই, এতদিন 24 ঘন্টা নিজের ছেলের চিন্তা তাকে কুড়ে খেত, এখন ছেলের বউয়ের চিন্তাও সাথে যোগ হলো। ওনার চিন্তার মাঝেই বাসার বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে আসে। লিভিং রুমের এক কোণে দাঁড়িয়েছিল জমিলা খালা। হর্নের শব্দ শুনতে পেয়েই উনি দৌড়ে দরজা খুলতে চলে যান। সাদিকা বেগম এবং আফজাল সাহেবও চিন্তিত ভঙ্গিতে দরজার কাছে এগিয়ে যায়। দরজা খুলতেই পার্থর কোলে অবচেতন তরিকে দেখে জমিলা খালা আর্তনাদ করে ওঠে, ও আল্লাহ গো, বড় বউর কি হইছে? পার্থ এবং তরি দুজনেই ভিজে জবজবে অবস্থায় আছে। সাদিকা বেগম কিছু প্রশ্ন করবে তার আগেই পার্থ সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যেতে যেতে বলে ওঠে, আম্মা আমার সাথে চলো। সাদিকা বেগম আর প্রশ্ন করে না, উনি ছেলের পিছু পিছু উপরের দিকে দৌড় লাগায়। আফজাল সাহেবও আপাতত আর কিছু ঘাটে না। পার্থ যে মেয়েটাকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনতে পেরেছে এটার জন্যই মনে মনে আল্লাহর কাছে শুক্রিয়া জানায় তিনি। ব্যস্ত পায়ে এগিয়ে যায় ছোট ছেলেকে ফোন করে খবরটা জানাতে। জমিলা খালাও রান্নাঘরের দিকে দৌড়ে এগিয়ে যায়। বৃষ্টি পানিতে ভেজা পার্থর কথা চিন্তা করে চুলোয় চায়ের জন্য পানি বসায়। বিছানার এক কোণে কম্বল মুড়ি দিয়ে জড়সড় হয়ে শুয়ে আছে তরি, তার মাথার কাছে শান্ত ভঙ্গিতে বসে আছে পার্থ। সাদিকা বেগম এসে তখন তরির গায়ে শাড়ি বদলে একটা 3-পিস পরিয়ে দিয়ে গিয়েছে, কিন্তু তরির মাথার চুল ভেজা ছিল। সেই চুল শুকানোর জন্যই হেয়ার ড্রায়ার হাতে তার মাথার কাছে বসে আছে পার্থ। মোটামুটি চুল শুকিয়ে আসতেই সে হেয়ার ড্রায়ারটা রেখে দেয়। মৃদু আলোকিত রুমটা বারান্দা হতে বৃষ্টির ঝমঝম শব্দ বেশি আসছে। পার্থ বিছানার হেড সাইডে হেলান দিয়ে চোখ বুঝে কিছুক্ষণ পরে নিজের রুমের দরজায় মৃদু কষাঘাতের শব্দ শুনতে পেয়ে সে চোখ মেলে তাকায়। উঠে গিয়ে দরজা খুলতেই দেখে জমিলা খালা দাঁড়িয়ে আছে। জমিলা খালা বেশ বিনয়ী ভঙ্গিতে বলে ওঠেন, খালাম্মা খালু আপনারা নিচে ডাকছে। পার্থ চোখ বুঝে এক হাত সামান্য ঘাড় মাসাজ করে ফের জমিলা খালার দিকে তাকিয়ে থেকে বলে, আপনি আমি ফেরার আগ পর্যন্ত তোরির কাছে থাকুন। জমিলা খালা বিনা বাক্য ব্যয়ে পার্থর কথা মেনে নেয়। পার্থ নিচে নেমে যায় তার পরিবারের প্রশ্নের সম্মুখীন হতে। শোভন ইতিমধ্যে আফজাল সাহেবের কল পেয়ে বাসায় ফিরে এসেছে। লিভিং রুমে উপস্থিত তিনটা মানুষের দৃষ্টি আপাতত পার্থর উপর স্থির। আফজাল সাহেব সর্বপ্রথম প্রশ্ন করে, সম্পূর্ণ ঘটনা কি? পার্থ কোনো বনিতা ছাড়া জবাব দেয়, আমার সাথে শত্রুতার জের ধরে রুবেল হোসেন তরিকে হসপিটাল থেকে বাসায় ফেরার পথে কিডন্যাপ করেছিল। সাদিকা বেগম সাথে সাথে আঁতকে উঠেন। আফজাল সাহেব বিচক্ষণ মানুষ, উনি বিচলিত হলেন না, বরং ঠান্ডা গলায় প্রশ্ন করে, তুমি কিভাবে তোরকে খুঁজে পেলে? রুবেল নিজেই আমাকে অ্যাড্রেস দিয়েছে। আফজাল সাহেব ব্রু কুচকে রইলেন, অতঃপর সন্দিহান গলায় প্রশ্ন করে, তোরির বিনিময়ে সে নিশ্চয় তোমার থেকে কিছু চেয়েছে।
পার্থ একদণ্ড সময় নেয়, অতঃপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, নির্বাচন প্রত্যাহার ঘোষণা করেছি আমি। আগামীকাল আমার প্রত্যাহার পত্র জমা দিতে যাব। শোভন এবং সাদিকা বেগম দুজনেই চমকে তাকায় পার্থ দিকে, যেন এই কথাটা তারা বিশ্বাস করতে পারছে না। আফজাল সাহেব হতাশ গলায় বলে, নির্বাচনের আগে তবে হেরে গেলে? পার্থ এবার বেশ ধীর গলায় বলে ওঠে, নির্বাচন আসবে যাবে, কিন্তু যদি আজকে তোরির কোনো ক্ষতি হতো তাহলে সেটা আমার হার হতো, সেই হারের বোঝা আমার জন্য বয়ে বেড়ানোর বেশি কষ্টের হতো। কথাটা বলি পার্থ আর অপেক্ষা না করে সেখান থেকে প্রস্থান করে। শোভন অবাক হয়ে চেয়ে রয়। দুই দিন আগ পর্যন্ত তার দাদার জীবনে রাজনীতি ফার্স্ট প্রায়োরিটি ছিল, আর সেই একই মানুষ কিনা আজ নিজের স্ত্রীর জন্য নির্বাচন প্রত্যাহার করার আগেও একবার ভাবলো না তার দাদা এতটা কবে বদলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে তুর্য, গায়ে মেন্স পারফিউমটা লাগাতে লাগাতে আর চোখে আয়না দিয়ে বুকশেলফের সামনে দাঁড়িয়ে থাকা মানবীকে দেখছে সে। পৃথা বুকশেলফের সামনে পা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, শেলফের সব থেকে উঁচু তাক থেকে একটা বই নেওয়ার প্রচেষ্টায় বিবশে। বইটার নাগাল পেতেই সে আনাড়ি হাতে বইটা টেনে ধরে, সাথে সাথে সেই বইয়ের উপর স্তূপ আকারে রাখা বাকি বইগুলোও পৃথার উপর হেলে পড়ে। পৃথা ভয়ে চোখ খিচে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে ফেলে, বইগুলো শব্দ করে ফ্লোরে পড়ে, কিন্তু অদ্ভুতভাবে একটাও বই পৃথার মাথা স্পর্শ করে না। চোখের ভয় নিয়েই পৃথা তাকিয়ে দেখে তার সামনে লম্বাদেহী তুর্য দাঁড়িয়ে আছে। নিজের লম্বা চওড়া দেহ দিয়ে সে পৃথাকে আড়াল করে রেখেছে, ফলে বইগুলো সব তার পিঠে বাড়ি খেয়ে নিচে পড়েছে। পৃথা চিন্তিত গলায় প্রশ্ন করে, ব্যথে পেয়েছেন? তুর্য সোজা হয়ে দাঁড়িয়ে চোখ সরু করে প্রশ্ন করে, সারাদিন বাসায় একাকে কি এসব অকাজে করে বেড়াও তুমি? আমি আবার কি করলাম? এভাবে কেউ বই পড়ে? বাকি শুধু বই পড়েছ তুমি, যেভাবে হেক হাতে বুকশেলফের উপর ব্যালেন্স রেখে বইয়ের নাগাল পাওয়ার চেষ্টা করছিলে সেভাবে বুকশেলফ উল্টে তোমার উপর পড়তে পারত। সারাদিন বাসায় বসে টেক্সট বুক পড়ে আর টিভি থেকে আমি বোর হয়ে যাই, করার মতো তো কিছুই পায় না। আপনি আর বাবা আমাকে ঘরের কাজও করার পারমিশন দিচ্ছেন না, আমার দোষটা কোথায় বলুন? তুর্য চোখ পাকিয়ে বলে, মানে এখন সব দোষ আমার আর পাপার? পৃথা কপট রাগ দেখিয়ে বলে, অবশ্যই আপনাদের দোষ, আপনারা আমাকে এই বাসায় মেহমানের মতো ট্রিট করেন। তুর্য অবাক হয়ে বলে, এরকম কেন মনে হচ্ছে তোমার? কারণ আমি যদি এই বাসার বউ হতাম তবে আপনারা নির্দ্বিধায় আমার উপর সম্পূর্ণ ঘরের দায়িত্ব ছেড়ে দিতেন। তুর্য ভ্রু কুচকে পিথার দিকে তাকিয়ে রয়। পিথা এক কদম এগিয়ে এসে তুর্যের হাত ধরে বলে ওঠে, আমি জানি আমি অনেক কিছু পারি না, কিন্তু প্লিজ ট্রাস্ট মি, সংসারটা যেহেতু আমার তাহলে সেটা দায়িত্ব তো আমাকে তুলতে দিন। প্রথম প্রথম সব সামলাতে হয়তো আমি হিমশিম খাবো, কিন্তু ধীরে ধীরে তো সব সামলে নিব, আই প্রমিস। এসবের মাঝে আমি আমার পড়াশোনাও ঠিকঠাক চালাবো, কিন্তু এভাবে আনপ্রোডাক্টিভ হয়ে দিন পার করাটা আমার দ্বারা আর সম্ভব নয়। পৃথার স্পষ্ট আবদার তুর্য মেনে নিল কি না বোঝা গেল না, পৃথা জবাবের অপেক্ষায় চেয়ে রইল। তুর্য নিজের হাতঘড়িটা পরে নিতে নিতে বলে ওঠে, তোমার আবদার ফেলার সাধিকার। পৃথার মুখে সাথে সাথে হাসি ফুটে ওঠে, সে এগিয়ে গিয়ে তুর্যকে জড়িয়ে ধরে উৎফুল্ল সুরে বলে ওঠে, আই লাভ ইউ সো মাচ। জ্বর তপ্ত একটি হাত পার্থর পাঞ্জাবির কোনা আঁকড়ে ধরতেই পার্থ চোখ মেলে তাকায়। সবেমাত্র তার চোখ লেগে এসেছিল, কিন্তু চিন্তায় সেই তন্দ্রা ভাবটা আর গাঢ় হওয়ার সুযোগ পায়নি। গত রাতেই তরির গা কাঁপিয়ে জ্বর এসেছে, সারা রাত পার্থ তরির পাশে বসে কপালে জল পুটি দিয়েছে, কিন্তু শরীরের জ্বর তেমন একটা কমেছে বলে মনে হচ্ছে না। পার্থ তরির ঘুমন্ত শুকনো মুখখানা দেখে নিয়ে পাশে রাখা থার্মোমিটার দিয়ে আরেকবার টেম্পারেচার চেক করে নেয়, প্রায় 104 ডিগ্রি ছুঁয়ে। পার্থ ক্লান্ত ভঙ্গিতে আবার বেডের হেড সাইডে নিজের পিঠ হেলান দেয়। তরির এত জ্বর আসার পিছনে কারণ কি? বৃষ্টিতে ভেজা নাকি ভয়? দ্বিতীয় কারণটা পার্থর বিশ্বাস করতে ইচ্ছে হয় না। যেই মেয়ের কপালে রিভলভার ঠেকালেও সে ভয়ে চোখের পলক ফেলে না, সে এত দুর্বল হতে পারে না।
পার্থর ভাবনার মাঝেই তড়িতার দিকে ফিরে নিজের উত্তপ্ত মাথাটা তার হাঁটুর উপর তুলে দেয়। পার্থ অনুভব হলো তার কোমর যেন এক টুকরো জ্বলন্ত কয়লা এনে কেউ ছেড়ে দিয়েছে। তবু সে চুপচাপ সেই উত্তপ্ত সহ্য করে নেয়। তার চোখের সামনে ভেসে ওঠে ক্ষমতার জোরে প্রতিনিয়ত অপকর্ম চালিয়ে যাওয়া রুবেলের চেহারাটা। কিন্তু অবাক করা বিষয় হলো পার্থর এই মুহূর্তে রুবেলের বদলে নিজের প্রতি ধিক্কার এবং আক্ষেপ অনুভব হচ্ছে। এতদিন সে একা ছিল, নিজের জীবনের প্রতি ভয় কাজ করতো না কখনো, কিন্তু এখন তরিও তার জীবনের অংশ। আর তার সব থেকে বড় প্রতিপক্ষ ইতিমধ্যে তরির দিকে নিজের দৃষ্টিপাত করে ফেলেছে। যদিও পার্থ নির্বাচন প্রত্যাহার করেছে, কিন্তু এই যুদ্ধ এখানে শেষ হবে না। যতদিন না পার্থ জয় নিজের নামে লিখে নিচ্ছে, ততদিন এই যুদ্ধ চলবে। তার শুধু এখন একটাই চিন্তা, তার এই যুদ্ধের মাঝে যেন তরি দুর্বিতাস না হয়। পার্থ নিজের বাধ্য হাতটা বাড়িয়ে তরির চুলের ভাজে তার ডুবিয়ে দেয়। অন্য হাতে কম্বলটা টেনে তরির গা ঢেকে দিয়ে শান্ত স্বরে বলে ওঠে, নিশ্চিন্তে থাকুন তরি, মনের সম্পর্ক না থাকুক কিন্তু কোনো ধরনের অবহেলা হবে না আপনার প্রতি। পার্থ মুনতাসির চৌধুরীর নিজের স্ত্রীর প্রতি ওয়াদা রইল। তরির যখন জ্ঞান ফিরে তখন প্রায় দুপুর। শরীর তাপমাত্রা সামান্য কমেছে, এখন কিছুটা ভয় ও জড়তার সাথে চোখ মেলে তাকায় তরি। কিন্তু তার মুখশ্রী দেখে নিশ্চিন্তে জড় রাতে নিজের চোখ বলেছিল সে তার সামনে নেই, বরং জমিলা খালা তার মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছে। তরিকে চোখ মেলতে দেখেই উনি বলে ওঠেন, বড় বউ গো, তোমার হুশ ফিরছে? যাক আলহামদুলিল্লাহ। তরি গায়ে অসহন জ্বর অনুভব করছে, সে ক্লান্ত গলায় বলে ওঠে, পানি খাবো। জমিলা খালা অপেক্ষা করে না, সাথে সাথে বেডসাইড টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে তরিকে উঠে বসতে সাহায্য করে। তার পিঠের পিছনে দুটো বালিশ দিয়ে গ্লাসটা এগিয়ে ধরে। তরি দুর্বল হাতে গ্লাস নিয়ে কিছুটা পানি খেয়ে নেয়। নিজের গায়ের পরিবর্তিত জামার দিকে তাকিয়ে সে প্রশ্ন করে, আমার শাড়ি কে বলেছে? তোমার শাশুড়ি বদলাই দিছে, তোমার লাগিয়া যে তার কি মহাপদ, কপাল কইরা একখান শাশুড়ি পাইছো বড় বউ, আমারে তোমার কাছে পাঠাইয়া দিয়া নিজ হাতে তোমার লাগিয়া রান্তাছে। তরি জমিলা খালার কথার জবাব দেয় না, সে এক হাত নিজের চুলের ভেতর দিয়ে নিয়ে ঘাড় স্পর্শ করতেই টের পায় সেখানে ব্যান্ডেজ করা। এই জায়গাটাই কালকে তাকে পিছন থেকে আঘাত করা হয়েছিল। তরি এক মুহূর্ত প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে দুর্বল গলায় প্রশ্ন করে, পার্থ কোথায়? জমিলা খালা মুখ কালো করে বলে, নির্বাচনের প্রত্যাহার পত্র জমা দিতে গেছে, তাড়াতাড়ি আয়সা পড়ব। তরি ক্লান্ত মস্তিষ্ক যেন হঠাৎ সজাগ হয়, সে চোখ মৃদু সরু করে প্রশ্ন করে, নির্বাচনের প্রত্যাহার পত্র কেন জমা দিচ্ছে সে? আর বইল না, বিপরীত দলের লোকেরা তোমারে তুললা নিয়ে গেছিল তোমারে মুক্ত করার বিনিময়ে, প্রার্থরে নির্বাচন প্রত্যাহার করতে কইছে। প্রার্থ বাপ জানে তোমারে এত মহাব্বত করে যে লগে লগে নির্বাচন প্রত্যাহার ঘোষণা কইরা তোমারে উদ্ধার করে আনছে। সারা রাত তোমার মাথায় জলপট্টি দিছে, ডাক্তারও রাখছিল। তরি শুকনো মুখে জমিলা খালার কথা শুনছে। জমিলা খালা নিজেই আবার বলে উঠে, একটা কথা কইতাছি বড় বউ, পার্থ বাপ জান তোমারে জোর কইরা তুইলা বিয়া করছে দেখা, তুমি হের উপর গুসা এটা আমি জানি, কিন্তু যেহেতু বিয়াটা হইয়াই গেছে তাই এইটা মাইনা নেওয়ার চেষ্টা করো। এই বাসার সবাই কিন্তু তোমারে মন থেকে আপন কইরা নিছে। আমার ফোনটা একটু এনে দিবেন খালা, বাবার সাথে কথা বলবো। জমিলা খালা হতাশ নিঃশ্বাস ফেলে, তরি যে পার্থর ব্যাপারে কোনো কথাই শুনতে চাইছে না তা স্পষ্ট। উনি চুপচাপ তরির ফোনটা এনে দিয়ে নিজের রুমের বাহিরে চলে যায়। তরি নিজের কল লিস্ট থেকে তার পাপার নাম্বারে ডায়াল করে, কিছুক্ষণের মধ্যেই ফোন রিসিভ হয়। অপর পাশ থেকে হুমায়ুন রশিদ বলে ওঠেন, প্রিন্সেস আজ হসপিটালে এলে না যে, কাউকে ইনফর্মও করুনি। তরি দুর্বার গলায় ডাকে, পাপা। মেয়ের কণ্ঠ শুনেই মেজে ঠিক নেই তা বুঝতে পারে হুমায়ুন রশিদ। উনি সাথে সাথে চিন্তিত গলায় প্রশ্ন করে, কি হয়েছে প্রিন্সেস, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে পাপা। হুমায়ুন রশিদ ভুরু কুচকে বলে, তোমাদের দুই ভাই বোনে দেখি গায়ে নতুন হাওয়া লেগেছে, আগে তো কখনো তোমরা বৃষ্টিতে ভিজতে না,
জ্বর কেমন এখন, কমেছে? তরি মৃদু গলায় জবাব দেয়, হ্যাঁ। দুই বাপ মেয়েই এখন কিছুক্ষণ নীরবতা পালন করে। হুমায়ুন রশিদ হঠাৎ সিরিয়াস ভঙ্গিতে প্রশ্ন করে, ওই বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা? পার্থ তোমার খেয়াল রাখছে তো, আর বাকি সবাই? তরির গলা ধরে আসছে, সে বলে, হ্যাঁ পাপা সবাই ভালো, কিন্তু আই এম মিসিং ইউ পাপা। হুমায়ুন রশিদের বেশ মন খারাপ হয়। তার সর্বদা শক্ত খোলসে আবৃত মেয়ে একমাত্র তার কাছে আহ্লাদ করত সবসময়। তার মেয়েকে কি পার্থ তার মতো আগলে রাখতে পারবে সবসময়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পলাশির মোড়ের চিরচেনা চায়ের দোকানে বসে গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে মধুমিতা, অপেক্ষা তার চিরচেনা প্রেমিকের। সে আপাতত ঢাকার জ্যামে ফেঁসে আছে, হয়তোবা মধুমিতার অপেক্ষা দীর্ঘ হয় না। সিভিল ড্রেসে নিজের প্রেমিককে দেখে সে ভ্রু কুচকে প্রশ্ন করে, আজকে কি ডিউটি নেই বুঝি জানা? আজ সিভিল ড্রেসে ডিউটি করছি। কথাটা বলেই শোভন মধুমিতার হাত থেকে তার আধা খাওয়া চায়ের কাপটা নিয়ে সেটাতে চুমুক বসায়, অতঃপর চোখ বুজে বলে ওঠে, চায়ে আজকাল চিনির বদলে মধু দেন নাকি চাচা? টঙ্গের ভেতর বসে থাকা দোকানদার দাঁত বের করে বলে, তাহলে মধুর টেস্ট কিভাবে পাচ্ছি আমি? শোভনের মস্কারা দেখে মধু তার বাহুতে একটা চাপড় দিয়ে বলে, একদম ঢং করবে না। শোভন মধুর কথা জবাব দেয় না, সে চা খেতে খেতে বলে ওঠে, দাদা নির্বাচন প্রত্যাহার করে দিয়েছি। মধু বিস্মিত স্বরে প্রশ্ন করে, কি? শোভন গতরাতে ঘটে যাওয়া সব ঘটনা মধুকে খুলে বলতেই মধু বিস্ময় নিয়ে বলে ওঠে, কিন্তু এরকম ঘটনা হলে তো ওই রুবেল টুবেলকে জেলে পাঠানো উচিত। কেউ তোর বিপক্ষে থানায় মামলা করেনি, তাহলে গ্রেফতার কিভাবে করব? মধু খানিকটা ভাবুক ভঙ্গিতে বসে রয়, অতঃপর বলে, একদিক দিয়ে ঠিকই আছে, রুবেল ক্ষমতাশালী লোক, তাকে জেলে পাঠালেও দুদিন পর ক্ষমতার দাপটে বেরিয়ে আসবে, পরে দাদার সাথে শত্রুতা আরো গভীর হবে, এর থেকে ঝামেলা না করাই ভালো। শোভন বিরক্ত মিশ্রিত সুরে বলে, একদম দাদার সুরে কথা বলবে না মধু। আমি দাদার সুরে নয় বরং সত্যি কথা বলছি, তুমি একজন কর্তব্য পরায়ণ অফিসার হিসেবে বিষয়টা ভাবছো, তাই তোমার মনে হচ্ছে রুবেলকে জেলে পাঠালেই প্রবলেম সলভ, কিন্তু বস্তুর পক্ষে এতে আরো ঝামেলা বাড়বে, আর আই এম শিওর দাদা ভাবের লাইফ নিয়ে রিস্ক নেবে না। রাত তখন 10টা প্রায়, বাইরে তুমুল বর্ষণ, যদিও পার্থ বলেছিল বিকালের মধ্যে ফিরে আসবে, কিন্তু ফ্যাক্টরিতে গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় তার বাসায় ফিরতে এত দেরি হয়ে গিয়েছে, কিন্তু টাইম টু টাইম সে জমিলা খালার থেকে তরির আপডেট নিতে ভুলেনি। তার অনুপস্থিতিতে তরি যে মোটেও অযত্ন হয়নি তা সে ভালো করেই জানে। পার্থ ঘরে ফিরে লিভিং রুমে বসতেই সাদিকা বেগম এক গ্লাস পানি হাতে ছেলের দিকে এগিয়ে আসে। পার্থ পানির গ্লাসটা হাতে নিয়ে প্রশ্ন করে, আব্বা কোথায়? তোর আব্বা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, ওনার প্রেশারটা বেড়েছে আবার। আফজাল সাহেব আচমকা এরকম প্রেশার বাড়ার পিছনের কারণটা পার্থর অজানা নয়। তার বাবা তার প্রতি খুব আশা ছিল যে এবারের ইলেকশনটা পার্থই জিতবে, কিন্তু ছেলের ইলেকশন প্রত্যাহারের সিদ্ধান্তে ওনার সেই আশায় গুড়ে বালি হওয়ায় বিষয়টা মানতে ওনার সময় লাগছে। পার্থ পানিটুকু মুখের কাছে নিয়েই থেমে যায়, সাদিকা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুই খেয়েছে? হ্যাঁ মাত্র খায়ে ঔষধ দিয়ে আসলাম, সন্ধ্যার পর থেকে জ্বরটা আবার বেড়েছে মনে হচ্ছে। পার্থ পানি খেয়ে উপরে নিজের রুমে চলে যায়, সিটিং এরিয়াটা পার করে বেডরুমে প্রবেশ করতেই তরির মুখোমুখি হয়। তরি সবে মাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে, রুমে একা ছিল বিদায় অন্যা বিছানার এক কোণে রেখে গিয়েছিল সে। তার মুখ জুড়ে বিন্দু বিন্দু পানি জমে আছে, সেগুলো চোখ নাক ঠোঁট বেয়ে তার উন্মুক্ত গলায় গড়িয়ে যাচ্ছে। পার্থ নিজের দৃষ্টি ফিরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রূপালি রঙের হাত করি খুলতে থাকে, তখনই পিছন থেকে তরির দুর্বল গলা শোনা যায়, সবার সামনে নিজের পারফেক্ট হাজবেন্ডের ইমেজ ক্রিয়েট করে কেমন অনুভব করছেন আপনি? পার্থ ভুরু কুচকে তরির দিকে ফিরে তাকায়, তরি ছোট ছোট কদম ফেলে তার দিকে এগিয়ে আসছে, জ্বরের আবেশের শুকনো মুখটা হঠাৎ কেমন ধীরভাব ধারণ করেছে। পার্থ প্রশ্ন করে, কি বলছেন? এই রুমে এখন আপনি আমি ব্যতীত আর কেউ নেই, তাই নিজের ভালো মানুষের মুখোশ পরে থাকার চেষ্টা করবেন না প্লিজ,
নির্বাচন প্রত্যাহার করে কি প্রমাণ করতে চাইছেন আপনি? যে আপনি খুব ভালো একজন স্বামী, খুব ভালোবাসেন আমায়, রাইট? আপনার আসল রূপ আমি খুব ভালো করে চিনি পার্থ মুনতাসির। সবাইকে ধোকা দিলেও আপনি কখনো আমায় ধোকা দিতে পারবেন না। কথাটা বলতে বলতে তরি পার্থর কাছাকাছি এসে দাঁড়ায়। পার্থ চুপচাপ নিজের এক হাত বাড়িয়ে তরির কপাল ছুঁয়ে দেখতে নেয় শরীরের তাপমাত্রা কেমন। কিন্তু তার আগেই তরি ছাড়া মেরে তার হাত সরিয়ে দিয়ে বলে, আমার উপরে একদম স্বামীগিরি ফলাতে আসবেন না, হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেবো, মনে রাখবেন আপনি। কথাটা বলে ঘুরে তরি বিছানার দিকে যেতে নেয়, কিন্তু সাথে সাথে নিজের বাম হাতে হ্যাচকা টান অনুভব করে। পার্থ তরির এক হাত ধরে টেনে তাকে নিজের কাছে এনে তার সেই হাত কোমরে পিছনে নিয়ে শক্ত করে ধরে গভীর স্বরে বলে ওঠে, আপনার সম্মান আমার কাছে যে কোনো ইলেকশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ। কথাটুকু বলতে বলতে সে আরেক হাত দিয়ে তরির ডান হাত নিজের দখলে নিয়ে নেয়। আঙুলের প্রতিটা ফাঁকে ফাঁকে নিজের আঙুল গুঁজে নিয়ে নরম সুরে বলে, আর যেটাকে আপনি স্বামীগিরি বলছেন সেটা আমার অধিকার, সম্পূর্ণ দেনমোহর পরিশোধ করেছি। আপনার কাঁধের ছোট্ট তিল তুল্য বিন্দু হতে শুরু করে আপনার সম্পূর্ণ চিত্তের ওপর আমার অধিকার রয়েছে। আপনার শরীরের তাপমাত্রা বোঝার জন্য আমি চাইলেই থার্মোমিটারের বদলে নিজে ছুঁয়ে দেখতে পারি। তরির অত্যাধিক দুর্বল ক্ষিপ্ত দৃষ্টি আচমকা শিথিল হয়ে আসে। নিজের উষ্ণ শরীরের ভার সে ছেড়ে দেয় পার্থর বুকে। পার্থ প্রথমে থমকায়, ঘটনা বুঝতে পেরে সে নিচু গলায় ডাকে, তরি, এই তরি, ঠিক আছেন? পড়ে যাচ্ছেন আপনি? তরি সারা শব্দ করে না, পার্থ তাকে বিছানায় তুলে শুইয়ে দেয়। বিছানার সাইড ক্যাবিনেট হতে ডিজিটাল থার্মোমিটার নিয়ে সেটা তরির দুই ঠোঁটের মাঝে গুঁজে দেয়। দিনে 100 ঘরে নামা জ্বরটা এখন হু হু করে আবার 104 ডিগ্রি ছুঁই ছুঁই পর্যায়ে চলে গিয়েছে। গায়ের চামড়া দগ্ধ অনলে পুড়ে যাচ্ছে। পার্থ কম্বল টেনে তরিকে ঢেকে দেয়, অতঃপর আবার ডাকে, তরি, আম্মা যে ওষুধ দিয়ে গিয়েছিল খেয়েছেন? তরি এবার মৃদু চোখ মেলে হালকা মাথা নাড়ায়। পার্থ চিন্তিত হয় যে জ্ঞান হারায়নি, কেবল দুর্বল শরীর নিয়ে দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিল না সে। তখনই পার্থর ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে হুমায়ুন রশিদের নাম্বার দেখে পার্থ অবাক হয়। এই রাতের বেলায় পার্থকে কেন কল করেছেন উনি? সব ঠিক আছে তো? পার্থ দেরি না করে ফোন রিসিভ করে সালাম দিতেই হুমায়ুন রশিদ বলে ওঠে, তরির সাথে দুপুরের দিকে আমার কথা হয়েছিল, ওর নাকি জ্বর এসেছে, এখন জ্বর আবার বেড়েছে। পার্থ বলে, হ্যাঁ, মাত্রই টেম্পারেচার চেক করলাম, এভাবে জ্বর বাড়তে থাকাটা তো চিন্তার বিষয়, হসপিটালে নিয়ে আসব? না, তার প্রয়োজন হবে না, আমি তোমাকে এই মেডিসিনের নাম মেসেজ করে দিব, সেটা এনে খাইয়ে দাও আর মাথায় পানি দাও, তাহলেই হবে। পার্থ চিন্তিত সুরে বলে, আপনার মেয়ে যদি মাথায় পানি দিতে রাজি না হয়? আমার মেয়ে জোর আসলে ও কখনো মাথায় পানি দিতে রাজি হতো না, জোর করে ধমকে দিতে হতো। এখন তোমার স্ত্রী কেস, তুমি তাকে কীভাবে হ্যান্ডেল করবে সেটা তোমার বিষয়। খালি এইটুকু মাথায় রাখো যে আমার আগামী পরশু একটা সার্জারি আছে, অ্যান্ড আই নিড ডক্টর তরি টু অ্যাসিস্ট মি ড্যাট ডে। কথাটুকু বলে হুমায়ুন রশিদ ফোন রেখে দেয়। পার্থ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তরিকে বলে ওঠে, চলুন মাথায় পানি ঢালতে হবে। পানির কথা শুনতেই তরি কম্বল আরও শক্ত করে চেপে ধরে মাথা নেড়ে না বলে, পার্থ এক টানে কম্বল সরিয়ে বলে ওঠে, সুন্দর করে বলছি, চুপচাপ চলুন, রাগাবেন না আমাকে, তুলে নিয়ে যেতে বাধ্য হব। এই কথাতেও তরির মধ্যে তেমন একটা হেলদোল দেখা দিল না, সে শক্ত করে বালিশ আঁকড়ে দূরে সরে যায়। পার্থ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে নিজের পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে বলে ওঠে, বুঝতে পেরেছি, কোলে উঠতে চাইছেন সেটা আগে বললেই পারতেন। কথাটা বলেই পার্থ তরিকে তুলে ওয়াশরুমে নিয়ে বাথটাবের সামনে বসিয়ে দেয়, অতঃপর নিজেও তার পাশে বসে তরির চুল এবং মাথা বাথটাবের ভিতর দিকে রেখে শাওয়ারের পানি ছেড়ে দেয়। ঠান্ডা পানির পশলা শরীর মাথা স্পর্শ করতেই সে ঠান্ডায় কুঁকড়ে উঠল। পানির নিচ থেকে নিজের মাথা সরানোর জন্য সে জোর খাটানোর চেষ্টা করে, কিন্তু বিশেষ লাভ হয় না, উল্টো তার অতিরিক্ত নড়াচড়ার ফলে পানি আরও ছিটে পার্থর বুকে লাগে। পার্থ অধৈর্য হয় না, বরং শান্ত গলায় বলে, তরি, গান শুনবেন? তরি পার্থর কথায় নিজের ছোট ছোট চোখ আরো ছোট করে তাকায়। পার্থ তা দেখে মৃদু হেসে বলে, কিন্তু শর্ত আছে, চুপচাপ বসে থাকতে হবে।
কথাটুকু বলে পার্থতরীর সিক্ত আদ্র চুল নিজের এক হাতের মুঠোয় নিয়ে পানির নিচে স্থির ভঙ্গিতে তা ধরে রাখে। পানির ছল ছল ধ্বনির সাথে তাল মিলিয়ে পার্থ নরম সুরে গেয়ে উঠল, আমি তোমার কাছে রাখব আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল আঁকব আজ সারা দিনটাই আমার, তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার, আমি তোমার কাছে রাখব আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল আঁকব আজ সারা দিনটাই আমার। তরীর মনোযোগ ইতিমধ্যে ঠান্ডা পানি থেকে পার্থর গানের দিকে স্থির হয়েছে। জ্বরে কানে তপ্ত ভার হয়ে থাকা মাথাটা সে আর সোজা করে রাখতে পারছে না। মাথাটা বা দিকে হেলে দিতেই তা পার্থর বুকে গিয়ে ঠেকে। মুহূর্তে পার্থ প্রশস্ত বুক আদ্র সংস্পর্শ অনুভব করলো। পার্থ তবুও গান থামায় না। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। চোখ বুঝে গান শুনতে শুনতে আচমকা তরীর চোখের সামনে গানের দৃশ্যগুলো ভেসে ওঠে। সাথে সাথে সে অস্পষ্ট বলে ওঠে, নির্লজ্জ লোকের নির্লজ্জ গান। তরীর কথা পার্থর কর্ণগোচর হয় না। সে মৃদু হাসে, মনে মনে চিন্তা করে তাকে যেই তকমা দেওয়া হয়েছে সেরকম একটা কাজ করে দেখালে কেমন হয়। ডাক্তার এখন রেগে গেলেও তাকে আঘাত করতে পারবে না, যেরকম ভাবনা সেরকম কাজ। সাথে পার্থ একটা দুঃসাহসিক কাজ করে ফেলে, তরীর ডান কাঁধের উন্মুক্ত ছোট্ট তিলটায় নিজের শীতল ঠোঁট ছোঁয়ায়। সেই অবস্থায় ফিসফিসিয়ে বলে ওঠে, আমার নির্লজ্জতা ছোট একটা দেমো। পার্থ দুঃসাহসিক কাজটা করে তরী থেকে দুটো কঠিন কথা শোনার অপেক্ষায় থাকে, কিন্তু যখন দেখে তার মাঝে তেমন কোনো হেলদুল নেই তখন বুঝতে পারে তরী ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। পার্থ হতাশ হয়, ডাক্তারকে তার আর লজ্জা দেওয়া হলো না। সে চুপচাপ আরও কিছুক্ষণ তরীর মাথায় পানি ঢেলে তারপর তাকে রুমে নিয়ে আসে। ভাগ্য ভালো থাকায় সেদিন রাতেই তরীর শরীরের তাপমাত্রা নেমে যায়। পরের দিনই তরী হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যদিও আফজাল সাহেব এবং সাদিকা বেগম তাকে ড্রাইভার নিয়ে বের হতে বলেছিল বারবার, কিন্তু পার্থ তাদের বলে দেয় তরীকে নিশ্চিন্তে একাই যেতে দিতে। রাস্তায় জ্যাম প্রচুর। গত রাতের আকাশে জমে থাকা মেঘগুলো সরে এখন আকাশ পরিষ্কার দেখাচ্ছে। মাথার উপর তপ্ত সূর্যের তাপ চারদিকে বিকিরিত হচ্ছে। তরী গাড়িতে বসে থেকেই এসি কিছুটা বাড়িয়ে দেয়, অপেক্ষা করছে জ্যাম ছোটার। স্টিয়ারিংয়ে নিজের চঞ্চল দুই হাত রেখে তরী বাহিরে দৃষ্টি বোলাচ্ছে। আচমকা তার পাশের গাড়িতে একটা পরিচিত মুখ দেখতে পায় সে। সাথে সাথে তরীর চঞ্চল হাত স্থির হয়ে যায়, সে সাথে সাথে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয়। জ্যাম ছুটতির সাথে সাথে সেখান থেকে প্রস্থান করে হসপিটালে এসে পৌঁছায়। কারো সাথে কথা না বলে সে সোজা চলে যায় নিজের কেবিনে। প্রচুর অস্থির অনুভব করছে সে। এক গ্লাস পানি খেয়ে নিজেকে ঠান্ডা করতেই তার কেবিনের টেলিফোনে কল আসে। তরী টেলিফোন তুলে কানে দিতে অপর পাশ থেকে বলে ওঠে, ডক্টর তরী, দেয়ার ইজ আ ইমার্জেন্সি কেস, প্লিজ কাম টু দ্য ইমার্জেন্সি ইউনিট। তরি ফোন রেখে উঠে নিজের অ্যাপ্রন গায়ে জড়িয়ে নেয়। টেবিল থেকে নিজের স্টেথোস্কোপ এবং ফোন তুলে নিয়ে এমার্জেন্সি ইউনিটের দিকে দৌড় দেয় সে। এমার্জেন্সি ইউনিটে পৌঁছাতেই একজন নার্স তার দিকে তড়িঘড়ি করে দৌড়ে এসে বলে, ম্যাম, পেশেন্টের নাম আয়াজ জহির, বয়স 6,
মেডিকেল সিমটমস। নার্সের কথা শুনতে শুনতে তরি এমার্জেন্সি ইউনিটের শেষ বেডটার কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু বেডের সামনে গিয়ে দাঁড়াতেই তার দুই পা থমকে যায়। একটু আগে রাস্তায় যেই মানুষটাকে দেখে সে তাড়াতাড়ি পালিয়ে এসেছিল, সেই মানুষটাই এখন তার সামনে দাঁড়ানো। বেডে শুয়ে থাকা ছোট্ট বাচ্চা ছেলেটির এক হাত ধরে ব্যস্ত সুরে বলছে,